Hello viewers, assalamu alaikum. This is Shohidujjaman from Let's Graph Skills. Microsoft Excel another ekti porbe apnader shagoto janacchi. Ajke ami apnader samne charti function niye alochona korbo. Charti function I khubi guruttopurno. To viewers, apnara screen e dekhte pacchen ami charti function er naam ekhane rekhechi, formula r naam. Ekti holo count, ekti holo count blank, countif ebong countifs. অনেকেই এগুলো সম্পর্কে পরিচিত আছেন তবে আজকে আমি এই চারটি ফাংশনের ব্যবহার কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে এই চারটি ফাংশন আমরা ইউজ করতে পারবো বিস্তারিত আমি আমার আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা জানব কাউন্ট কি আমরা সবাই জানি কাউন্ট মানে গণনা করা অর্থাৎ একটি ডেটা শিটের মধ্যে কোন নির্দিষ্ট পার্টকে গণনা করার জন্য আমরা সাধারণত কাউন্ট ফর্মুলাটি ব্যবহার করব সেটি যে কোনো রেঞ্জের হতে পারে অথবা কলাম বা রো যে কোনো প্লেসে আমরা ইনফরমেশনকে কাউন্ট করতে পারবো তো ভিউয়ার্স আমরা কাউন্ট ফর্মুলাটি এখন অ্যাপ্লাই করব কাউন্ট ফর্মুলাটি আমরা এই জায়গায় আমরা অ্যাপ্লাই করব তো যে সেলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব সেই সেলে সাধারণত প্রথমে আগে ক্লিক করে রাখতে হবে সিলেক্ট করে রাখতে হবে দেন ফর্মুলা আমরা টাইপ করব ইকুয়ালস কাউন্ট লেখা পড়ে দেখেন এখানে কাউন্ট প্রথমেই আমার ফর্মুলাটি এসেছে আমি এখন ট্যাব বাটনে প্রেস করলে ফর্মুলাটি আমার নিয়ে নেবে এরপরে বলা হচ্ছে যে ভ্যালু 1 ভ্যালু 2 এভাবে রেঞ্জ তার কন্ডিশন চাচ্ছে তো আমরা চাচ্ছি যে এই যে সেলস কোয়ান্টিটির যে কলামটি রয়েছে এই সেলস কোয়ান্টিটির কলামের আমার টোটাল কতগুলো আইটেমের সেলস কোয়ান্টিটি আমার লেখা হয়েছে ইনফরমেশন আছে সেগুলো আমি জানতে চাচ্ছি অর্থাৎ এখানে আপনারা দেখুন কিছু জায়গা রয়েছে ব্ল্যাঙ্ক সো এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমার কাউন্ট করার দরকার নাই শুধুমাত্র আমরা জানতে চাচ্ছি যে আমার টোটাল কতগুলো জায়গায় ইনফরমেশনগুলো আমার রয়েছে তো এর জন্য আমরা যেটি করব আমরা পুরো রেঞ্জটিকে আমরা সিলেক্ট করে নেব আমরা পুরো রেঞ্জটিকে সিলেক্ট করে নিলাম অর্থাৎ এই কলামের যেই যেই জায়গাতে আমার সেলস কোয়ান্টিটিগুলো রয়েছে শুধুমাত্র সেই কোয়ান্টিটিটাই আমাকে দেখাবে এবং যেগুলোতে ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো আমার এখানে দেখাবে না তো ভিউয়ার্স আমি এখন ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করলাম দেন এন্টার প্রেস করব দেখুন এখানে 410টি কোয়ান্টিটি দেখাচ্ছে অর্থাৎ 410টি সেলে আমার সেল কোয়ান্টিটি ইনপুট করা আছে তো আমার টোটাল যেই সেল সেটি যদি আমরা একবার চিন্তা করি একবার দেখি টোটাল সেল হলো আমার 439টা তাহলে আমার এখানে সেল কোয়ান্টিটি ইনপুট করা রয়েছে 410টি তাহলে আমার 29টি অর্থাৎ 29টি সেল আমার ইনফরমেশন এখানে ইনপুট করা নাই তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কতগুলো সেল আমার বাকি রয়েছে সেল কোয়ান্টিটি ইনপুট করতে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন আমি যদি এখান থেকে যে কোনো দুটি ইনফরমেশনকে আমি ডিলিট করে দিই দেখুন এখানে দুইটি এখানে মাইনাস হয়ে গেল আমি যদি আরও কয়েকটি ইনফরমেশন ডিলিট করে দিই যেমন একটি দুটি তিনটি চারটি চারটি যদি মাইনাস করি এখানে ফলো করবেন আমি ডিলিট করে দিলাম দেখুন চারটি মাইনাস হলো এবং যদি আমি এখানে কিছু ইনফরমেশন আমি লিখি যেমন প্রতিটি সেলে আমি সেল কোয়ান্টিটি দিচ্ছি যখনই সেল কোয়ান্টিটি দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার কোয়ান্টিটি বাড়তেছে অর্থাৎ যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো কাউন্ট করবে না যেগুলোতে শুধুমাত্র ইনফরমেশন রয়েছে শুধু সেগুলো এখানে কাউন্ট করবে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন এবার আমরা যে ফাংশনটি যে ফর্মুলাটি শিখব সেটি হলো কাউন্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে যে ফর্মুলাটি কাজ করলো তার ঠিক বিপরীতটা এখানে আমরা দেখব অর্থাৎ যেই যেই সেলে
আমার ইনফরমেশন নাই, শুধুমাত্র ওই সেল নাম্বারগুলো আমার এখানে শো করাবে, অর্থাৎ যতগুলো সেলে আমার ইনফরমেশন নাই সেই কোয়ান্টিটির আমরা জানতে পারবো। তো চলুন আমরা সেটি অ্যাপ্লাই করি। কাউন্ট ব্ল্যাঙ্ক, দেখুন তিন নম্বর অপশন রয়েছে কাউন্ট ব্ল্যাঙ্ক, এটিতে আসার পরে ট্যাব বাটনে প্রেস করবেন কিবোর্ড থেকে। এরপরে বলছে যে রেঞ্জ, রেঞ্জটা কি, এই যে আমি কলামের যেই শুরুটা এখান থেকে ধরবো না, কারণ এটা আমার কলাম নাম্বার, কলাম নেম, আমি এখান থেকে না নিয়ে আমি ঠিক এখান থেকে আমি পুরোটা রেঞ্জ আমি সিলেক্ট করে নিলাম। আমার রেঞ্জ সিলেক্ট করা হয়ে গেছে, আমি এখন ফার্স্ট ব্রেকে ক্লোজ করে এন্টার দেব। দেখুন ভিউয়ার্স, 28টি সেলে আমার ইনফরমেশন নাই, অর্থাৎ এখানে যে ইনফরমেশনটি পেয়েছি আমি তার ঠিক উল্টোটা এই জায়গায় আমরা পাচ্ছি। তার মানে আমরা এখানে দেখেছিলাম যে টোটাল সেল হলো আমার 439টি, তো আমরা যদি এইটা আর এটা যোগ করি, আমরা এখানে একটু ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা এটা যোগ করি, দেখুন এখানে 439টা, অর্থাৎ কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক দুটা ঠিক উল্টো কাজ করে। অর্থাৎ কাউন্ট হলো আমার যেই সেলে ইনফরমেশন আছে শুধুমাত্র সেগুলো কাউন্ট, সেগুলো গণনা করবে, এবং যেগুলোতে যেই যেই ছেলে ইনফরমেশন নাই সেটি গণনা করবে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি যদি এখানে একটি ইনফরমেশন অ্যাড করি, দেখুন এখানে বাড়বে এখানে কমবে, ভিউয়ার্স দেখুন। তো আশা করি আপনারা এই ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট থার্ড ফর্মুলায় আসব, সেটি হলো কাউন্ট ইফ। এবার আমরা যেটি শিখব সেটি হলো আমরা গণনা করব একটি কন্ডিশনের মাধ্যমে, শুধুমাত্র একটি কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করি, ইকুয়ালস কাউন্ট, নিচের দিকে আসবেন, দেখুন কাউন্ট ইফ লেখা রয়েছে, ট্যাব বাটনে প্রেস করুন। এখন বলা হচ্ছে রেঞ্জ, তো রেঞ্জটা কি, আমরা অলরেডি আমরা জেনে গেছি, অর্থাৎ ডেটা টেবিলের যেই এরিয়াটি সেই এরিয়াটি হলো আমার রেঞ্জ, সেই এরিয়াটি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী যেটা হয় সেটা আপনাদের রেঞ্জ হিসেবে সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে আমার এই সি কলামের মধ্যে কতগুলো জানুয়ারি মাস রয়েছে, এখানে দেখুন অনেক জানুয়ারি মাস, এখানে জানুয়ারি, এখানে জানুয়ারি, তো আমি চাচ্ছি যে জানুয়ারি মাস কতগুলো ঘরে রয়েছে সেটি আমি কাউন্ট করব। তো আমি রেঞ্জ হিসেবে আমি এই কলামের নামের এই পুরো কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি, দেন ফর্মুলা অনুযায়ী আমি কমা দিচ্ছি, এবং ক্রাইটেরিয়া বলতেছে যে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হলো জানুয়ারি মাস, জানুয়ারি মাস, অর্থাৎ কোনো টেক্সট যখন আপনি লিখতে যাবেন সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ডাবল কোলন ইউজ করতে হবে। তো আমি এখানে জানুয়ারি লেখার পরে ডাবল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করতেছি। ফর্মুলাটি আরও একবার মনোযোগ সহকারে দেখুন, এখানে বলা হচ্ছে প্রথমে দুইটা ক্যাটাগরি, দুইটা অপশন এখানে চেয়েছে ফাংশনের মধ্যে, একটা হলো রেঞ্জ আর একটা হলো ক্রাইটেরিয়া। তো আমি যে রেঞ্জটা সিলেক্ট করব সেই রেঞ্জের ভিতরে যেন আমার ক্রাইটেরিয়ার যে নামটি সেটি যেন থাকে। তো আমি সিলেক্ট করেছি সি ক্যাটাগরি, অর্থাৎ মান্থের নাম, আমি চাচ্ছি জানুয়ারি মাস এখানে কতগুলো রয়েছে, যার কারণে আমি এখানে জানুয়ারি মাসটা লিখেছি। এখানে বলা, এখানে বলে রাখা ভালো, যেটি আপনি লিখবেন সেটি যেন অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে থাকে। তো আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, দেন আমি এন্টার প্রেস করতেছি। ভিউয়ার্স দেখুন এখানে এই লিস্টের মধ্যে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে, এই কলামে জানুয়ারি মাস রয়েছে 37টি। তো আমরা যদি এটিকে একবার ফিল্টার করে দেখি, দেখুন আমি এখান থেকে যদি কাউন্ট করি, দেখুন এখানে জানুয়ারি মাস রয়েছে আমার এখানে 37টি। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো কাউন্টি ফর্মুলার কাজ আমরা অলরেডি জেনে গেছি যে কাউন্টি ফর্মুলা একটি কন্ডিশন নিয়ে কাজ করে। এখন কাউন্টি ফর্মুলাটিকে আরও একটি মডিফাই করে আমরা শেখার চেষ্টা করব, সেটি হলো যে এখানে দেখুন মডেলের নামের পূর্বে রয়েছে, একটির আগে রয়েছে রেনো আর একটি হলো ভিইএক্স ভেক্স। তো রেনো এবং ভেক্স মডেলটি প্রত্যেকটার মডেল নামের পূর্বে রয়েছে, অর্থাৎ ব্র্যান্ড নেম হিসেবে যেটি আমরা জেনে থাকি। তো আমি চাচ্ছি
যে এই রেনো লেখাটি, রেনো যে মডেলটি, এই রেনো লেখাটি আমার এই মডেল যে কলামটি রয়েছে এর মধ্যে কতগুলো জায়গায় আমার রেনো মডেল রেনো নামটি রয়েছে সেটি আমরা দেখব। এখানে আমরা যেমন দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যেটি যে কোনো কিছু হতে পারে সেটি আমরা এখানে শিখলাম। তবে আমরা জানতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই যে লেখা এখানে যৌথ লেখা রয়েছে রেনো L5, আবার এখানে দেখুন রেনো ML24, আবার এখানে ML, এখানে রয়েছে ML24, আবার যদি আমি এখানে দেখি MH22, তাহলে শুধুমাত্র রেনো কিন্তু একসাথে নাই, রেনোর সাথে আরও একটি কথা কিন্তু একসাথে যুক্ত করা আছে। কিন্তু আমি চাচ্ছি যে রেনুটাকে শুধুমাত্র আলাদা করে আমি কাউন্ট করব যে কতগুলো ঘরে আমার রেনু লেখাটি রয়েছে। তো এর জন্য আমাদের যেটি করতে হবে এই ফর্মুলাটিকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা ফর্মুলাটি আবার এগেইন টাইপ করি, কাউন্ট ইফ, এরপরে বলছে রেঞ্জ। রেঞ্জটা হলো কি, আমরা মাসের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করেছিলাম, এখন আমরা যেহেতু মডেলের ক্ষেত্রে সিলেক্ট করব, মডেল নামের মধ্যে থেকে বের করে নিয়ে আসব, আমরা এখান থেকে কাউন্ট এই মডেলের নামের যে কলামটি সেটিকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে ফর্মুলা অনুসারে আমরা কমা দিব, সরি, ফর্মুলা অনুসারে আমরা কমা দিলাম। এরপর বলছে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া হিসেবে এখানে আমরা যেটি করব সেটি হলো শুধুমাত্র রেনুটাকে আমরা নিব। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় আপনারা নোট করে রাখবেন, সেটি হলো যখন কোনো টেক্সট তার সাথে অন্য কোনো টেক্সট সংযুক্ত থাকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট টেক্সটের ভিতর থেকে যখন কোনো টেক্সটকে আপনি আলাদা করে কাউন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে স্টার চিহ্ন দিয়ে সেখানে আপনাকে লিখতে হবে। দেখুন, আমরা প্রথমে জানুয়ারি মাস কাউন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র ডাবল কোটেশন ইউজ করেছিলাম, কিন্তু এখানে দেখুন আমি স্টার চিহ্ন ইউজ করেছি, দেন ভিতরে লিখেছি, অর্থাৎ এটার মূল কারণটা হলো যখন যৌথ কোনো টেক্সট একসাথে থাকবে তার মধ্যে থেকে শুধুমাত্র একটি নির্দিষ্ট টেক্সটকে আমি কাউন্ট করতে চাই, সুনির্দিষ্ট টেক্সটকে কাউন্ট করার জন্য এই ফর্মুলাটি আপনারা অ্যাপ্লাই করবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন, এই মডেল কলামের মধ্যে রেনু নামটি রয়েছে 162 বার। আমরা যদি এটি যদি একটু টাইপ করি, আমরা এটিকে ফিল্টার করে নিচ্ছি, দেখুন শুধুমাত্র এখানে রেনু নামগুলো রয়েছে। তো আমি পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন 162। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি এখানে VEX যে ইয়েটি ভেক্স লেখাটি, এটিকে যদি আমি কাউন্ট করতে চাই, তাহলে এখানে শুধুমাত্র আমি এডিট করে ভেক্স লেখাটি দিয়ে ইন্টারপ্রেস করব, দেখুন ভেক্স রয়েছে 277 বার। তো এইভাবে আপনারা কাউন্টি ফর্মুলাটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি আপনি চান যে কোনো একটি ড্রপ ডাউন বাটন সিলেকশনের মাধ্যমে আপনি কাউন্টি ফর্মুলাটির ইনফরমেশন জানতে চাচ্ছেন, তো আমি এখানে মাসের নাম নিয়েছি, এখানে 12 মাসের নাম, সেটির ক্ষেত্রে যেটি করণীয়, এখানে আমরা যদি ড্রপডাউন লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা সকলেই জানি, যারা জানি না আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করতে হয়, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি ড্রপডাউন লিস্ট অনুসারে যদি ইনফরমেশন চাই, অর্থাৎ ডাইনামিক্যালি আমার ইনফরমেশন আমি ড্রপডাউন লিস্ট সিলেক্ট করার মাধ্যমে আমি চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে এই কাউন্ট ইফ ফর্মুলাটি অ্যাপ্লাই করার পরে রেঞ্জ, আমি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে নিলাম, দেন কমা, ক্রাইটেরিয়ার জায়গায় ড্রপডাউন লিস্টের লোকেশানটিকে সেলটিকে সিলেক্ট করে নেবেন, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখুন, এখানে কোনো সিলেকশন নেই যার কারণে এখানে কাউন্ট ইফে 0 রয়েছে। তো আমি যদি এখানে জানুয়ারি মাসটিকে সিলেক্ট করে দিই, দেখুন জানুয়ারি মাস 37 বার রয়েছে। আমি যদি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করি, ফেব্রুয়ারি 37 বার। আমি যদি এখানে সেপ্টেম্বর সিলেক্ট করি, সেপ্টেম্বর 36 বার। আমি এখান থেকে যদি মার্চ সিলেক্ট করি, মার্চ 37 বার রয়েছে। তো মার্চ আমি যদি একটা ডিলিট করে দিই, দেখুন এখানে 36 বার হয়ে গেল। আমি আরও একটি মার্চ যদি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে এটা হয়ে গেল 35 বার। আশা করি আপনারা কাউন্টি ফর্মুলাটি টোটালি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ভিডিওতে বা এটাতে আপনারা কমেন্টস জানিয়ে দেবেন, আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমরা আসব কাউন্টিফস ফর্মুলাতে, লাস্টে একটি এস রয়েছে, দেখুন, অর্থাৎ এটি কাউন্টিফসের কাজ হলো, এখানে যেমন একটি ক্রাইটেরিয়াকে আমরা
কন্ডিশন হিসেবে ধরে আমরা কাউন্টিফ কাউন্ট করেছি। এখানে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া অনুসারে আমরা ইনফরমেশনকে কাউন্ট করব। তো ভিউয়ার্স, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, আশা করি এই ফর্মুলাটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা চলে যাই ফর্মুলাতে, ইকুয়ালস কাউন্টিফস ফর্মুলাটিকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এখানে ফর্মুলাতে লেখা আছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে রয়েছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে পারব। তো আমরা চাচ্ছি যে ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে আমার এখানে মাসের নাম এবং আমি মডেল নামকে ধরব, অর্থাৎ যেই মাসের ওই মাসের মডেল অনুসারে আমি এখানে ইনফরমেশন কাউন্ট করব। তো আমি চাচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে আমি মাসের নামটিকে আমি দিয়ে দিলাম, কলামটিকে নিলাম, দেন কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হলো আমার এই ড্রপডাউন লিস্টে যে ইনফরমেশনটি থাকবে সেটি আমার ক্রাইটেরিয়া, অথবা আপনারা চাইলে ফিক্সড করে দিতে পারেন যে আপনারা যদি চান শুধুমাত্র জানুয়ারি মাসের ইনফরমেশনটি আমার এখানে আসবে ক্রাইটেরিয়া কন্ডিশন অনুসারে, সেটিও আপনারা নিতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অথবা অন্য কোনো আপনাদের যদি কন্ডিশন থাকে সেটিও আপনারা এখানে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু আমার মডেল নাম এবং মান্থ নাম অনুসারে আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করতেছি, যার কারণে আমি এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া আমি রেঞ্জ আমি নিলাম মাসের নাম, দেন আমি ক্রাইটেরিয়া নিচ্ছি আমি এই ড্রপডাউন লিস্টে যেটি থাকবে সেটি, দেন কমা, আবার সেম কন্ডিশনে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু। তো ক্রাইটেরিয়া রেঞ্জ টু হলো আমার মডেল নাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া হলো আমার এইখানে মডেল নামের আমি ড্রপডাউন লিস্ট করেছি, তো এই ঘরটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আপাতত এই দুইটি কন্ডিশনকেই নিচ্ছি, দুইটি ক্রাইটেরিয়া অনুসারে আমি ইনফরমেশন এখানে কাউন্ট করব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আরও মাল্টিপল ক্রাইটেরিয়া এভাবে সিলেক্ট করে নেবেন, প্রথমে রেঞ্জ সিলেক্ট করবেন, এরপরে ক্রাইটেরিয়া, রেঞ্জ, ক্রাইটেরিয়া, রেঞ্জ, ক্রাইটেরিয়া, এভাবে আপনারা কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিচ্ছি। দেখুন এখানে আমি যদি একটি মডেল আমি দিয়ে দিই, এখানে আমি মার্চ মাসটিকে নিয়ে আসি, আমি এখানে জানুয়ারি মাস সিলেক্ট করে দিচ্ছি। দেখুন জানুয়ারি মাসে L5, জানুয়ারি মাস এবং রেনো L5 এই মডেলটি রয়েছে একবার। এখন আমি যদি ফেব্রুয়ারি করে দিই, দেখুন ফেব্রুয়ারি মাসে L5 কোনো মডেল নাই, দেখুন ফেব্রুয়ারি মাসে মডেল রয়েছে ভেক্স H9। আমি এখানে যদি ভেক্স H9 লিখি, দেখুন ভেক্স H9 রয়েছে দুইবার। আমি যদি এই মডেলটিকে পরিবর্তন করি, দেখি EHS নাই ফেব্রুয়ারি মাসে, এই মডেলটিও নাই, দেখুন রেনো L5 মডেল রয়েছে দুইবার, এটি রয়েছে একবার। তো এইভাবে আপনারা ড্রপডাউন লিস্টের মাধ্যমে, এটি রয়েছে পাঁচবার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ভেক্স JS9 এটি সেল হয়েছে, এটি পাঁচটি লোকেশন থেকে সেল হয়েছে, পাঁচটি শপ থেকে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা মাল্টিপল ক্রাইটেরিয়া অনুসারে ইনফরমেশনকে কাউন্ট করতে পারবেন। তো আশা করি আপনার ভিডিও, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।